WB ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কি কলকাতা পুলিশের কনস্টেবলের পদে চাকরি করতে চান? তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য। এই সময় অনেক মিডিয়া চ্যানেল এবং ইউটিউবের কিছু চ্যানেলে কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের বিস্তারিত কিছু খবর উঠে আসছে কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশন বের করেনি কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কনস্টেবলে ভর্তি হওয়ার আগে আপনাকে যে সমস্ত বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখতে হবে এবং অথবা জানতে হবে, সেই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী কী বিস্তারিত আছে এই কলকাতা পুলিশ কনস্টেবল ভর্তি নিয়ে। তাহলে চলুন দেখি। কলকাতা পুলিশ ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে নামবেন, নামার পর বাঁ দিকে একদম নিচে দেখবেন এই যে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে, এই যে রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নামবেন, এখানে এলিজিবিলিটি বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হবে। যেহেতু আমার আগে ডাউনলোড করা ছিল তো তার জন্য ডাউনলোড এগেইন বলছে। চলুন তাহলে আমি আরেকবার ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেই কনস্টেবল যোগ্যতার সমস্ত বিবরণ এবং কি কি প্রয়োজন, কত বেতন, কি কি কাজ, কত যোগ্যতা, সব কিছু এই নোটিফিকেশনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে প্রথমেই দেখি এজ লিমিট দেয়া আছে। তাহলে দেখুন এখানে দেয়াই আছে নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 27 ইয়ার। এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আর বয়সের ছাড়, বয়সের ছাড় এসসি এসটির জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, আর এক্স সার্ভিসম্যান এবং হোমগার্ডদের জন্য গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। তাহলে বন্ধুরা চলুন এরপরে দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে, মানে যোগ্যতা। বলেছে মাধ্যমিক পাশ হতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ওর সমতুল্য কোনো বোর্ড থেকে পাস হতে হবে। তো বন্ধুরা তাহলে আরেকটা জিনিস দেখে নিই। প্রথমেই সিলেকশন প্রসিডিওর আছে। প্রথমেই হবে ফিজিক্যাল মেজারমেন্ট, এখানে ফিজিক্যাল মেজারমেন্ট হবে, মিনিমাম হাইট হতে হবে 167 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার, এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এই নোটিফিকেশন দেখবেন যারা স্পেশাল ক্যাটাগরির আছে, যেমন গোর্খা রাজবংশী, সিজুল ট্রাইব ইত্যাদি, তাদের জন্য হাইট চেয়েছে 160 সেন্টিমিটার, চেস্ট চেয়েছে 76 সেন্টিমিটার, ফুলিয়ে সেটা 81 সেন্টিমিটার করতে হবে। আর ওয়েটটা বলে দিই, ওয়েট এখানে বলেছে হাইট এবং বয়সের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। এরপরে জানবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এক্সামের ডিটেলস। পিইটি এক্সামের ডিটেলস হবে লং ডিস্টেন্স রান, যার দূরত্ব হবে 1600 মিটার, এবং সময় দেওয়া আছে 6 মিনিট 30 সেকেন্ড। এবং সিলেকশন দেখুন এখানে বলে দিয়েছে যারা পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট আর পিইটি যারা পাস করবে, পাস করার পর তাদের রিটেন এক্সামে ডাকা হবে, এবং রিটেন এক্সামে পাস করার পর ইন্টারভিউতে ডাকবে। বন্ধুরা এখানে কি কি কাজ করতে হবে একজন কলকাতা পুলিশ কনস্টেবলকে, দেখুন এখানে পেট্রোলিং ডিউটি আছে, ট্রাফিক ডিউটি এবং আরও ইত্যাদি ল অর্ডার ইত্যাদি ডিউটিগুলো আছে, সেগুলো একজন কনস্টেবলকে করতে হবে। এবং এর প্রমোশন কত পর্যন্ত, এর প্রমোশন হবে প্রমোশন আপ টু ইন্সপেক্টর অফ পুলিশ। সবার শেষ যেটা জানবো বেতন, বেতন কত, পিভি মানে পে ভ্যান্ট টু অনুযায়ী 5400 থেকে 25200,
সঙ্গে গ্রেড পে জিপি দেবে 2600 টাকা, তাহলে বেতন দেওয়া হবে 5400 থেকে 25200 টাকার সঙ্গে গ্রেড পে 2600 টাকা। তাহলে বন্ধুরা আজকে দেখতেই পেলেন যে কনস্টেবলের বিস্তারিত সমস্ত তথ্য জানিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি খুব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।